Hello viewers, Assalamu alaikum, I am Yasin Arfat from TechnicalDish24 YouTube channel. So friends, আগে টিউটোরিয়াল বলতে আমরা ক্যামটাসিয়া 9 ভিডিও এডিটিং এর অলমোস্ট অল বিষয় শিখে ফেলছি। সো আর অল্প কিছু বিষয় বাকি রয়েছে, সেগুলো আমরা আজকে টিউটোরিয়ালে শিখে ফেলব। সো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নিচে দেখুন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটা ক্লিক করে দেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলেই হবে। আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কম্পিটিশনে ফিরে যাই। So viewers, welcome to back. তো আমরা যথারীতি উপায় ক্যামটাসিয়া 9 ওপেন করব। তো এখানে মিডিয়া লাইব্রেরি অ্যানোটেশন ট্রানজিশন অ্যান্ড বিহেভিয়ার এই কাজগুলো আমরা আগে থেকে পর্যন্ত ভালোভাবে শিখে গেছি। সো আপনার যারা টিউটোরিয়ালগুলো এখন দেখেননি, তার উপর আই বাটন থেকে অবশ্যই অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখে আসুন। সো আজকে আমরা অ্যানিমেশন, তারপর এখানে মোড থেকে ভয়েস ন্যারেশন, অডিও ইফেক্ট, ভার্চুয়াল ইফেক্ট, এইগুলো এই কাজগুলো আজকে শিখবো। সো এরপরে লাস্টের দুটো অপশন আমাদের তেমন লাগে না, সো এগুলো আমাদের দিতে। সো তার আগে আমরা একটা ফাইল ইম্পোর্ট করে নিই। আমরা এই ফাইলটা এখানে ওপেন করবো, তো এটাকে টাইম লাইনে নিয়ে আসি। তো আমরা এখন একটু ক্যানভাসটা সেটিং করে নিই, এটাকে আমরা রেড কালার একটা ব্যাক লাগিয়ে। সো এখানে লেখা আছে থ্যাংকস ফর ওয়াচিং। সো এখন আমরা এখানে একটা অ্যানিমেশন অ্যাড করবো। সো ধরেন আমাদের এই থ্যাংকস ফর ওয়াচিং লেখাটাকে একটু জুম করে দেখানোর প্রয়োজন, অর্থাৎ ভিডিও চলতে চলতে আমাদের এই লেখাটা একটু জুম হবে। সো সেটা করার জন্য আমাদের এই ধরেন রিস্টোর এই অ্যানিমেশনটা আমরা এখানে নিয়ে আসবো। আসার পর দেখেন এই যে এখানে এই ত্রিভুজ আকৃতি একটা অংশ চলে আসছে। সো এখন আমরা এখানে মাঝখানে একটা ক্লিক করবো, সো দেখেন এটা আমরা দেখা থাকবে। সো তারপর আমরা এখানে এই স্কেল অপশনটা আছে, এখানেও ধরে আমরা করতে পারি, অথবা এই যে এখান থেকে টেনে টেনে আমরা লম্বা করতে পারি। সো আমরা এই স্কেলটাকে দিলাম। সো দেওয়ার পর দেখেন এটাকে আমরা একটু জুম করে দিলাম। সো এবার এই যে এই লাল অংশটাতে ধরে আমরা একটু টান দিব, আমরা এই অংশটা যতটুকু রাখতে চাই ততটুকু করে দিব। সো এবার যদি আমরা এটা প্লে করি, তাহলে দেখেন ভিডিও চলা অবস্থায় দেখেন এই লেখাটা আমাদের একটু জুম হয়ে গেল। সো এভাবে আপনারা আপনাদের ভিডিওর মাঝখানে এই অ্যানিমেশন অ্যাড করার মাধ্যমে ভিডিওটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। সো এখানে আরও অনেক অ্যানিমেশন আছে, আপনাদের যেটা দরকার সেটা আপনারা ইউজ করতে পারেন। সো এখানে কাস্টম একটা অ্যানিমেশন আছে, এটা থেকে আপনারা আপনাদের নিজেদের জন্য অ্যানিমেশন আপনাদের ইচ্ছামতো তৈরিও করতে পারেন। সো এরপর এই মোর অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আরও কিছু অপশন আছে। সো এখানে ভয়েস ন্যারেশন, অডিও ইফেক্ট, ভার্চুয়াল ইফেক্ট আছে, আর লাস্টের ইন্টারেক্টিভিটি অ্যান্ড ক্যাপশন, এই দুটা তেমন একটা লাগে না, এখন না দেখতে চলবে। তো ভয়েস ন্যারেশনটা হচ্ছে আপনার ভিডিওর মাঝখানে আপনার নিজের কোনো কথা দরকার হলো, অর্থাৎ ধরেন আপনি একটা ভিডিও তৈরি করছেন, সো সেখানে আপনার কোনো একটা কথা দরকার নেই, সেই কথাটার ভলিউমটা আপনি কমিয়ে দিয়ে তখন আপনি নতুন একটা কথা ওইখানে অ্যাড করে দিলেন। সো সেটা এডিটের সময় করলেন, সো মানে আগের রেকর্ড করা ভিডিওর সাথে ওই কথাটা এডিট করে লাগিয়ে দিলেন, সো সেই কথাটা এখান থেকে আপনারা সরাসরি রেকর্ড করে দিতে পারবেন। সো এই ভয়েস ন্যারেশনে গিয়ে যেখানে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলে আপনার রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে। সো তারপর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রেকর্ড করতে পারেন। সো এটা আপনার ফানি ভিডিও, ফানি ছবি, সো এটা আপনারা ফানি ডাবলিং এর ক্ষেত্রেও করতে পারেন। ধরেন আপনি ইউটিউব থেকে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নিলেন, সো সেটা আপনারা সাউন্ডটা অফ করে দিয়ে এখান থেকে আপনারা আপনাদের ভয়েসটা অ্যাড করে একটা ফানি ডাবলিং তৈরি করে ফেলতে পারেন। সো ভয়েস ন্যারেশনের কাজ মূলত এটাই। সো এরপর আরও আছে অডিও ইফেক্ট। সো অডিও ইফেক্টটা দেখার আগে আমরা একটা মিউজিক ট্র্যাক এখানে ইম্পোর্ট করি। সো ধরুন আমরা এই মিউজিক ট্র্যাকটা এখানে ইম্পোর্ট করলাম। সো দেখেন এখানে কিন্তু এই মিউজিক ট্র্যাকের মানে সবগুলো অংশ কোথাও উঁচু কোথাও নিচু, অর্থাৎ ভলিউম লেভেলটা কোথাও উঁচু এখানে দেখেন সব থেকে উঁচু, আবার এখানে একটু নিচু। তো এই লেভেলিংটা আমরা ঠিক করার জন্য আমরা এই অডিও ইফেক্টটা ব্যবহার করতে পারি। সো এই এখানে আছে দেখেন ভলিউম লেভেলিং। সো আমরা যদি এটাকে ট্র্যাক করে এখানে এনে ছেড়ে দিই তাহলে দেখেন কী হয়। সো দেখেন এই পুরোটা লেভেল একদম সমান হয়ে গেছে। সো এখন কিন্তু কোথাও উঁচু বা কোথাও নিচু নেই, আমরা দেখেন পুরো অংশটা আপনার সমান লেভেলে চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের ভিডিওতে যখন ধরেন আমাদের কোনো কোথাও আমাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গেছে বা কোথাও নিচু, সো সেটাকে আমরা ঠিক করার জন্য এই ভলিউম লেভেলিংটা ব্যবহার করতে পারি। তারপর আছে আপনার ফেড ইন অ্যান্ড ফেড আউট। সো এই দুটা হচ্ছে আমরা এর আগে কেটে দিই। সো আমরা এইটুকু অংশ রাখলাম। সো এখানে আমরা দেখেন এখন ফেড ইনটা ইউজ করি। দেখেন এই যে ভলিউমটা
আস্তে একদম নিচ থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে একদম উপরে আসবে, এবং ফেড আউটটা যদি এই পাশে দিয়ে দিই তাহলে দেন কি হয়, এবং আস্তে আস্তে এক সময় মানে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে ভয়েস লেভেলিংটা আপনার অডিও লেভেলিংটা আস্তে আস্তে নিচে হয়ে যাবে। সো এইভাবে আপনাদের ভিডিওতে খুব সুন্দর করে আপনারা ফেড ইন অ্যান্ড ফেড আউট ইউজ করে ভিডিওর ভয়েস কোয়ালিটিটাকে আরও ভালো করতে পারেন। তারপর এখানে আপনার নয়েজ রিমুভাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এটার মাধ্যমে আপনাদের ভিডিওতে যদি কোনো বাইরের নয়েজ থাকে, সো ধরেন আপনার ভিডিওর মাঝখানে আপনাদের বাসার অন্য কারো কোনো শব্দ বা আপনার ফ্যানের শব্দটা অনেক জোরে চলে আসছে বা কোনো শ্বাসের শব্দ, সো সেটা আপনারা বাদ দিতে চান, সো তখন আপনার এই নয়েজ রিমুভালটা ব্যবহার করলে শুধু আপনার ভয়েসটা থাকবে, বাকি ভয়েস রিমুভ হয়ে যাবে। সো এটা দেওয়ার জন্য শুধু ট্র্যাক করে ধরে নিয়ে এটার উপর ছেড়ে দিবেন, তাহলেই হবে। সো এটা দেওয়ার পর অনেক সময় হয়তো আপনাদের নিজের ভয়েসের লেভেলটা অনেক সময় কমে যায়, সো সেটা ঠিক করার জন্য যে এই পাশে আপনার অপশন আছে এটাকে বাড়িয়ে কমিয়ে দিয়ে রিডিউশন বাড়িয়ে কমিয়ে দিয়ে আপনাদের ভয়েসটাকে ঠিক করে দিতে পারেন। তারপর এখানে ক্লিপ স্পিড, এটা তেমন একটা লাগে না, সো এটা এখন না দেখলেও চলবে। সো তারপর আছে ভার্চুয়াল ইফেক্ট, সো এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার এই রিমুভ কালার। এই রিমুভ কালার এই অপশনটার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও মাঝখানে কোনো আপনার ভিডিওর এই অপশনটার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সো এর জন্য আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড অবশ্যই গ্রিন কালার হতে হবে। সো আমি এই অপশনটার কাজ দেখিয়ে দিচ্ছি। সো এর আগে আমি একটা গ্রিন কালারের মিডিয়া ইম্পোর্ট করে নিই। সো ধরেন আমি এই গ্রিন কালারের দাদুর স্ক্রিনটা এখানে নিয়ে আসলাম, সো আমি এটা এখানে রাখলাম। ব্যাকগ্রাউন্ডের কালারটা সরে গেছে, সো এখানে দেখেন এই পাশে এখনো কিছু গ্রিন কালার দেখা যাচ্ছে, সেটা ঠিক করার জন্য আমরা এই যে স্ক্রিন গুলো কালি বাড়িয়ে ঘুরে দিয়ে এটা ঠিক করতে পারি। তো দেখেন যে এটা একটু বাড়িয়ে দিলে আপনার ওই অংশটুকু চলে গেছে। সো এখন আপনারা এটার পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই। সো ধরেন আমরা এই আমাদের এই লোগোটা ভিডিওর পিছনে দিয়ে দিলাম, তো এটাকে আমরা এখানে এনে উপরে এটাকে আমরা নিচে নিচের লেয়ারে রেখে দিলাম। তো এবার এটাকে আমরা সমান করে দিই একটু উপরে। সো দেখেন আমাদের এই দাঁতুর পিছনে দেখেন ভালো মতো খেয়াল করে দেখবেন সেটা কিন্তু গ্রিন কালার, এখন আমাদের চ্যানেলের লোগোটা চলে আসছে। সো এভাবে দেখেন দাদুর বিভিন্ন ইফেক্ট আমরা এখন কিন্তু ভিডিওটা দেখতে আগের চেয়ে অনেক সুন্দর লাগতেছে গ্রিন স্ক্রিনটা দিতে পর। সো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে চেঞ্জ করে ফেলতে পারেন এই অপশনটার মাধ্যমে। সো এরপর এখানে আছে অ্যাডজাস্ট কালার, আপনার এই অপশনটার মাধ্যমে আপনাদের ভিডিওতে আপনাদের কালার ইফেক্ট অ্যাডজাস্ট করতে পারবেন। সো ধরেন আপনার ভিডিওতে আপনার চেহারা একটু সূর্যের আলো পরে একটু বেশি লাল দেখাচ্ছে বা একটু ডার্ক দেখাচ্ছে, সো এইভাবে আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট থেকে ওইটা ঠিক করে নিতে পারেন। তারপর কালারের থেকেও কাজটা সেম, এটা মানে কালারের একটা ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তারপর ড্রপ শ্যাডো, এটা ধরেন আপনি আপনার ভিডিওতে অনেক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য কিছু লাগাইছেন, তো সেখানে আপনারা এই ড্রপ শ্যাডোটা ইউজ করতে পারেন, তাহলে আপনার একটা শ্যাডো তৈরি হবে যার কারণে আপনাদের ভিডিওটা আরও রিয়েল লাগবে, আরও ইন্টারেস্টিং লাগবে। সো এভাবে আপনারা ড্রপ শ্যাডো ব্যবহার করে এনে শুধু আপনারা জাস্ট ছেড়ে দিবেন তাহলেই হবে। তারপর এখানে আছে বর্ডার, অর্থাৎ আপনারা এই ভিডিওর চারপাশে একটা বর্ডার করে দিবেন এই অপশনটার মাধ্যমে। সো এভাবে আপনারা অপশনগুলো ব্যবহার করতে পারেন। সো তারপর এখানে আর তেমন কোনো কাজ নেই। সো ফ্রেন্ডস, অ্যানিমেশন অ্যান্ড ভার্চুয়াল ইফেক্টের কাজগুলোতে এইটুকুই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে দেখেন লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।